আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার। হাতে মাখা মশলা দিয়ে গরু মাংসের একদমই আলু দিয়ে পাতলা ঝোলের একটা রান্না শেয়ার করব, খুবই সহজ। যারা নতুন আছেন, রান্না করতে জানেন না, আজকের রেসিপি তাদের জন্য। খুবই সহজ ঝটপট এই রান্নাটি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। যেহেতু রান্না শুরুতেই বলেছি হাতে মেখে রান্নাটি করব, তাই এখানে আমি গরু মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, সবশেষে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলার উপকরণগুলি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সময় নিয়ে ভালোভাবে মেখে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা হলেও মাংসটাকে একটু ম্যারিনেট হতে রেখে দিলে এটার টেস্ট আরও বেশি ভালো আসবে। এবার প্রেশার কুকারে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়ার পর 1 চা চামচ আস্ত জিরা, 4টি এলাচ, 4টি লবঙ্গ এবং 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3-4 টুকরো দারুচিনি। এবার মশলাটাকে একটু ভেজে মেখে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে সময় নিয়ে কষিয়ে নিব। মাংস রান্না করতে আপনারা সবাই পারেন, তবে যারা নতুন আছেন তাদের জন্য করেছি আজকের এই রেসিপিটি। ঝটপট বাসায় যেভাবে করে আলু দিয়ে মাঝে মাঝেই ঝোল করে রান্না করে নেওয়া যায়, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। একদমই সিম্পল হাতে মেখে আমি রান্নাটি করছি, আর ঢাকনাটা এ পর্যায়ে কিন্তু একদমই লক করে দেইনি। হালকা করে উপর থেকে ঢেকে আবার মাংসটাকে একটু নেড়ে এভাবে করে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলাটা খুবই ভালোভাবে মাংসের সাথে মিশে গিয়ে কষানো না হয়ে যাচ্ছে। এর মাঝে আমি কিন্তু 3-4টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখন মশলাটার সাথে মাংসটা একদমই ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা যে যেমন বেশি ঝোল খেতে পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন, আমি একটু বেশি ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু শীতের রুটি আর চিতই পিঠা দিয়ে এই মাংসটা খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল করে রান্না করলেই খেতে বেশি ভালো হবে। ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনাটাকে আমি লক করে দিব, আর 3-4টা সিটি আসলে আমি ঢাকনাটাকে তুলে দেখতে পাচ্ছেন। এবার আমি আলু দিয়ে দিচ্ছি, প্রথমে 1-2 সিটি দিয়ে নিয়েছি, এতে করে মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আলুটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে আলুটা যেন খুব বেশি পরিমাণে সেদ্ধ না হয়ে যায়, এজন্য আমি এ পর্যায়ে আলুটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3টা সিটি তুলে নিব। এতে করে রান্নাটা আমার একদমই পারফেক্টভাবে হয়ে যাবে। সিম্পল আর সহজ এই আলু দিয়ে গরু মাংসের পাতলা ঝোলের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে প্লিজ পাশেই থাকবেন। আমার শেয়ার করা রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।